চিকেন কষা। আসুন তাহলে আমার সঙ্গে রেসিপিটা দেখবেন। চিকেন কষার জন্য আর লাগবে আদা রসুন বাটা। চিকেন কষার জন্য লাগছে চিকেন, পেঁয়াজ, আলু আমি ভেজে কুটিয়ে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, তেল, দই, টক দই, চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে শাহী গরম মশলা। আমরা আর আরম্ভ করি। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে পেঁয়াজগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। মোটামুটি ভাজা, হালকা ভাজা হয়ে গেছে। আমি এতে এবার চিকেনগুলো দিয়ে দেবো। এই চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো আমি এতে দিয়ে নেব। ভালো করে নেড়ে নেব পেঁয়াজের সঙ্গে। ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি আঁচটা একদম লো করে দেবো। দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব। এবার পেঁয়াজ থেকে আর মাংস থেকে জল বেরোবে। এই আবার একটুখানি খুলে ঢাকনাটা আবার একটু নেড়ে নেবেন। দেখুন কেমন জল বেরোচ্ছে। আবার নেড়ে আবার একইভাবে একটু চাপা দিয়ে দেবেন। এখানে বাদে আবার এটা খুলে এখানে নাড়িয়ে নেব। দেখুন কেমন জল বেরোচ্ছে। বাড়িতে এক এক করে আমি দাও আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। স্বাদ মতো একটু চিনি দিচ্ছি আর এতে একটু নুন দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে নেব মশলাগুলো দিয়ে।
সঙ্গে আমি টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এখন আঁচটা একটু লো করে আবার চাপা দিয়ে দেবো। আমি কিন্তু এখন কোনো জল টল দেবো না। মাংস পেঁয়াজের যে জলটা পেটে দেবে তাতেই আমি কষবো। জিরে গুঁড়ো একে দিয়ে দিলাম, এখন জিরে গুঁড়ো দিয়ে দেবো, সঙ্গে টমেটো, ক্যাপসিকাম আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে দেবো। এটা ঠিক একইভাবে চাপা দিয়ে রাখবো। দেখুন কেমন জল বেরিয়েছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমাদের যেহেতু চিকেন কষায় একটু আলু পছন্দ করে তাই আমি একটু আলু দিচ্ছি। আপনারা নাও দিতে পারেন। এবার ভালো করে একটু জোর দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মাঝে মাঝে ভালো করে একটু কষাতে হবে। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে মশলাটাকে। মশলাকে একটু হালকা স্লো করে অল্প ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আবার এটা খুলে দেখছেন একটু একটু তেল ছেড়ে দিয়েছে। এতে এবার একটু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটু নেড়ে নেব। আমি জল দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়িয়ে নাড়িয়ে এবার আমি গ্যাসের আঁচটা আস্তে করে দিয়ে একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে দেবো। এই মিনিট 10 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। তারপরে আবার চাপাটা খুলে নেড়ে দেবো। আবার এখানে নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দেবো চাপাটা খুলে। আবার চাপা দিয়ে আমি রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিলে মাংস আলু এই ভাপেতেই সেদ্ধ হয়ে
যাবে। আস্তে করে একটু তুলে দেখুন, আবার একটুখানি নাড়িয়ে নেব। মা বাজারুন আমার হয়ে এসছে, আরেকটুখানি আমি চাপা দিয়ে আমি এবার সাফ করে দেবো। আমার হয়ে গেছে, আরেকটুখানি আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমার হয়ে যাবে চিকেন কষা। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।